আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি 2021-এর নতুন ভিডিওতে। বছর শুরু হতে না হতেই সরকারের বিভিন্ন দপ্তর পরিদপ্তরে অনেক বড় বড় কিছু সার্কুলার প্রকাশ করেছে। ইতিমধ্যেই অনেকগুলোর আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, আবার অনেকগুলোর হয়তো দু একদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে দেখে আসি বিভিন্ন দপ্তর পরিদপ্তরে 53টি প্রতিষ্ঠানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি। তো দর্শক, আমরা একটি একটি করে দেখব সবগুলো। এখানে প্রথম আমরা যেটা দেখব, গণপদ্ধতি বাংলাদেশ সরকারের অধীনস্থ পরিদপ্তর। আসলে গণপদ্ধতি বাংলাদেশ সরকারের অধীনস্থ পরিদপ্তর নামে যে সার্কুলারটি আছে 990টি পদের, এটি আসলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সার্কুলার, একটু ভিন্ন নামে দেয়া হয়েছে কোনো কারণবশত। এটা হচ্ছে এনএসআইয়ের যে সার্কুলার সেটাই। এখানে দেখুন, এনএসআইতে সহকারী পরিচালক পদে 102টি পদে লোক নিবে, গবেষণা কর্মকর্তা পদে নেবে 2 জন, সহকারী প্রোগ্রামার নেবে 4 জন, এটাই ফিল্ড অফিসার 79 জন, কম্পিউটার টেকনিশিয়ান নেবে, রেডিও টেকনিশিয়ান নেবে, অ্যাকাউন্টেন্ট কাম ক্যাশিয়ার 1 জন। এছাড়া জুনিয়র ফিল্ড অফিসার পদে 64 জনের একটি বিজ্ঞপ্তি রয়েছে। এখানে দেখুন, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে চলবে। উপরে সবগুলোর জন্য আপনার সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন, কিন্তু এই জুনিয়র ফিল্ড অফিসার পদের জন্য দেখুন এখানে কিছু জেলা উল্লেখ করা হয়েছে, শুধুমাত্র এই জেলার, ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নিচে এই জেলাগুলো আর কি এখানে উল্লেখিত, এই জেলাগুলোর প্রার্থীগণই আবেদন করতে পারবেন। সময় সংক্ষিপ্ততার কারণে আমি এগুলো দেখাচ্ছি না, আপনারা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারবেন পুরো সার্কুলারটি। ওয়্যারলেস অপারেটর পদে নেবে 64 জন, এটা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, কিছু জেলা আছে সব জেলা করতে পারবে না। অফিস সহকারী কাম কম্পিউটার মুদারকারী পদে 41টি পোস্টে আবেদন করতে পারবেন। এছাড়া ওয়াচার কনস্টেবল পদে 570 জনের একটি বড় নিয়োগ আছে, এটি দেখতে পারেন, এটি মাত্র উচ্চ মাধ্যমিক লাগবে না, মাধ্যমিক অর্থাৎ SSC পাস হলে আবেদন করতে পারবেন। পুরুষদের ক্ষেত্রে একটি নির্দিষ্ট মাপ দেওয়া আছে 5 ফিট 4 ইঞ্চি, এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফিট হলে আবেদন করার যোগ্যতা রাখবেন। এছাড়া অফিস সহায়ক পদে 53টি পোস্টে লোক নেবে, এটা ছিল এনএসআই সার্কুলার, এটার আবেদন অলরেডি শুরু হয়ে গেছে 10 তারিখ থেকে, এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 23/1/2021। এটা অনলাইনের মধ্যে আবেদন করতে পারবেন cnp.tiltalk.com.bd এই অ্যাড্রেসের মাধ্যমে। ক্রমিক নং 1 হতে 3 উল্লেখিত পদের জন্য 700 টাকা করে আবেদন ফি ধার্য করা হয়েছে, এবং 4 নং পদ অর্থাৎ ফিল্ড অফিসারের জন্য 500 টাকা, এবং 5 হতে 13 নং পদের জন্য আপনার 100 টাকা করে আবেদন ফি, এবং 14 হতে 16 নং পদের জন্য 50 টাকা বা 56 টাকা মেসেজ চার্জ সহ কাটবে। তো দর্শক, চলুন বাকি সার্কুলারগুলো দেখে আসি। এখানে দেখুন, এরপর একটি বড় সার্কুলার আছে, সেটা হচ্ছে 43তম সাধারণ বিসিএস এর, সাধারণ 43তম বিসিএস এ আপনার এবার লোক নেবে 1814টি পদে, আবেদন ফি যথারীতি 700 টাকা, এবং আবেদন করতে পারবেন bpsc.teletop.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে। এটার আবেদন অলরেডি শুরু হয়ে গেছে 1 তারিখ থেকে, এবং 31/1/2021 পর্যন্ত চলবে। এরপরে সরকারি যানবাহন পরিদপ্তরে অধিদপ্তরে আছে 14 ক্যাটাগরির পদ। এছাড়া স্বাস্থ্যসেবা বিভাগে 11টি ক্যাটাগরিতে 43টি পদে নিয়োগ চলছে, এটা 10 তারিখ থেকে শুরু হয়েছে, 31/1/2020 পর্যন্ত চলবে। আবেদনের লিঙ্ক hst.teletop.com.bd। সিআইডি ঢাকায় কার্যালয়ের 16টি পদে, অফিস সহায়ক পদে 16 জন লোক নেবে, আবেদনের সময় এটা 23/1/2021 পর্যন্ত। এরপর একটি বড় সার্কুলার আছে, দেখুন, কারিগরি শিক্ষা অধিদপ্তর। কারিগরি শিক্ষা অধিদপ্তরে 15 ক্যাটাগরি 533টি পদে লোক নিচ্ছে, আবেদন ফি 112 এবং 56, আবেদনের সময়সীমা 10/1/2021। এটা আপনি dtv.tiltop.com.bd এখানে যে সার্কুলারটা দেখতে পারেন। দর্শক, আমি সংক্ষিপ্ত আকারে সার্কুলারটি দেখানোর চেষ্টা করছি। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে লোক নেবে, এনআরবি গ্লোবাল ব্যাংক, যারা ব্যাংকে
আবেদন করতে আগ্রহী তারা এটির আবেদন করতে পারেন। এনআরবি গ্লোবাল ব্যাংকে প্রোবেশনারি অফিসার পদে নিবে, সমন্বিত 6 ব্যাংকে নিবে 76টি পোস্টে, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, একটা প্রোগ্রামারদের জন্য সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডে প্রোবেশনারি অফিসার পদে লোক নেবে। এটার মেয়াদ শেষ হয়ে গেছে যদিও। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যকারী পদে 140টি পোস্ট খালি আছে, 140 জনকে নিয়োগ দেওয়া হবে। এটা আবেদন করা যাবে অনলাইনে gtmr.teledoc.com/bd এই ঠিকানায়। এছাড়া কর কমিশনার কার্যালয় সিলেটে 9 ক্যাটাগরিতে 71টি পদ, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে 8 ক্যাটাগরির পদ আছে, এছাড়া বিকেসিপিতে 19 ক্যাটাগরির পদে লোক নিয়োগ করা হচ্ছে। বাংলাদেশ বিমান বাহিনীতে দেখুন অফিসার ক্যাডেট 85 বিএফএ তে আবেদন চলছে, অলরেডি আবেদন চলছে, আবেদন চলবে 28/4/2021 পর্যন্ত লং কোর্সের জন্য। এখানে আরও কিছু বাংলাদেশ বিমান বাহিনীর আরও কয়েকটা অফিসার ক্যাডেট 84 এবং 85 এগুলোতে চলছে। এটার আবেদনের লিঙ্ক হচ্ছে joinairforce.bf.mil.bd। তাছাড়া নৌবাহিনীতেও লোক নিয়োগ চলছে। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ নিয়োগ আছে, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে এলজিটিতে। এলজিটিতে কার্য সহকারী পদে প্রায় 400 জন লোক নিয়োগ করা হবে। আপনারা এটি আবেদন করতে পারেন কোনো স্বীকৃত বোর্ড হইতে, উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাশ থাকলে আবেদনটি করতে পারবেন। এখানে কিছু জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, নির্দিষ্ট কিছু জেলার প্রার্থী এখানে দেওয়া আছে। আপনারা এটি অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের ঠিকানাটা হচ্ছে lgt.teletalk.com.bd, এই ঠিকানায় আপনারা আবেদন করতে পারবেন প্রায় 400টি পদে। এছাড়াও আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তর অধিদপ্তরে বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন। সুপ্রিয় দর্শক, আজ বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন আর ব্রাইট এবিডির সঙ্গে থাকবেন। ধন্যবাদ।